শুভ সকাল বন্ধুরা আজ তিন মে বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষার ফল আজ আজ সকাল এগারোটায় ফলাফল ঘোষণা করা হবে বলে টুইটে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী লোকসভায় নতুন মুখের সন্ধানে প্রদেশ বিজেপি প্রার্থীদের প্রোফাইল সংগ্রহ টিকিট পাচ্ছেন না একাংশ সাংসদ এজেন্সির মাধ্যমে চলছে সমীক্ষা ফাঁসির বদলে যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড চলছে পর্যালোচনা সুপ্রিমে কেন্দ্র নদীবাদ ও রোধের কাজে অনিয়ম পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ সাংসদ রাজদ্বীপের করিমগঞ্জে শীঘ্রই স্মার্ট প্রিপেইড মিটার লাগানো হচ্ছে উপভোক্তাদেরকে সহযোগিতা করতে আহ্বান এপিডিসিএল কর্তৃপক্ষের আজ করিমগঞ্জে মন্ত্রী পিজুষ হাজারিকা হাজারিকার তৎপরতা জেলা বিজেপির পরিদর্শন করবেন মন্ত্রী এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দি শহরে পানীয় জলের তীব্র সংকট প্রতিবাদে ধর্ণা বিক্ষোভ নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সোল ওয়ার্ডে দুবেলা পানীয় জল সরবরাহের দাবি এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষার ফল ঘোষণা করা হবে আজ কর্ণাটকের নির্বাচনী প্রচারে ব্যস্ত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন একথা আজ সকাল এগারোটায় ফলাফল ঘোষণা করা হবে বলে টুইটে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান আজ তৃতীয় শ্রেণীর এগারো হাজার পাঁচশো দশটি পদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এক মাস আগে অনুষ্ঠিত বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মে মাসের মধ্যেই সরকার এক লক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে বলে ঘোষণা করেছিলেন উল্লেখ্য বিধানসভার মধ্যে সগৌরবে একতা ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেছিলেন মে মাসের মধ্যে সম্পূর্ণ হবে এক লক্ষ নিয়োগ প্রক্রিয়া মুখ্যমন্ত্রী সেই সঙ্গে জানিয়েছিলেন যে আসামে মোট বারো লক্ষ চৌত্রিশ হাজার দুইশো নিরানব্বই জন বেকার রয়েছেন এদিকে আসাম সরকারের অধীনে গ্রেড থ্রি ও গ্রেড ফোর পদের সঙ্গে পুলিশ বনরক্ষী বাহিনী স্বাস্থ্য বিভাগ এবং প্রাথমিক উচ্চ প্রাথমিক হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগের মোট একান্ন হাজার তিনশো সাতানব্বইটি পদের জন্য প্রার্থীদের তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে এই তালিকায় একজন প্রার্থী একাধিক পদে নির্বাচিত হওয়ার অভিযোগ তুলেছে ডি এবং রাইজর দলসহ অন্যান্য সংগঠন এরই পরিপ্রেক্ষিতে একান্ন হাজার তিনশো সাতানব্বইটি পদে নিযুক্তি দেবে আসাম সরকার কিন্তু একজন প্রার্থীর চার চারটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনায় বেশি দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর অভিযোগ এইসব পদের ওভারল্যাপিং নিয়ে ইতিমধ্যে সূচ্চার হয়ে উঠেছে জাতীয় সরব দলের এই ব্রাত্রী সংগঠনটি কিন্তু এক্ষেত্রে সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে সেটা এখনো স্পষ্ট হয়ে উঠেনি পরবর্তী খবরটি হল লোকসভায় নতুন মুখের সন্ধানে প্রদেশ বিজেপি প্রার্থীদের প্রোফাইল সংগ্রহ লোকসভা ভোটে বিজেপির নয় সাংসদের মধ্যে কজনের ভাগ্যে ফের টিকিটের শিখে চিরবে এখনই বলা কঠিন কিন্তু খবর হচ্ছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে নতুন মুখের সন্ধান শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব সর্বভারতীয় এজেন্সির মাধ্যমে সমীক্ষা চালানো হচ্ছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে দলের বর্তমান সাংসদের জয়ের সম্ভাবনা ক্ষতি দেখার পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে প্রার্থীত্ব প্রত্যাশী একাংশ নেতার প্রোফাইলও ফলে নয় সাংসদের মধ্যে সকলেই যে ফের টিকিট পাচ্ছেন না সেটা প্রায় নিশ্চিত সাংসদ বিধায়কদের টিকিট কর্তনে গোটা দেশেই নজির গড়েছে বিজেপি জয়ের সম্ভাবনা না থাকলে যত বড় নেতাই হন না কেন টিকিট ছাটাই করা হয় গত লোকসভা ভোটে আসামে পাঁচ সাংসদের টিকিট চেটে দিয়েছিল বিজেপি নির্বাচিত সাংসদ পদে থাকা সত্ত্বেও বিজয়া চক্রবর্তী রমেন ডেকা রাজেন গুহাই রামপ্রসাদ শর্মা কামাক্য প্রসাদ তাসাকে টিকিট দেওয়া হয়নি এতে অবশ্য ঐসব কেন্দ্রে জয়ী হতে বিশেষ অসুবিধা হয়নি শাসক দলের একমাত্র নগাঁও ছাড়া বাকি সব কেন্দ্রে জয়ী হন বিজেপির নতুন প্রার্থীরা চব্বিশের লোকসভা ভোটের আগেও নতুন মুখের সন্ধান শুরু করে দিয়েছে বিজেপি দলীয় সূত্রে এমনই খবর পাওয়া গেছে প্রার্থী নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি এখনো গোপনে প্রার্থীদের জয়ের সম্ভাবনা দেখার কাজ শুরু করে দেওয়া হয়েছে যতদূর খবর বিজেপির আইটি সর্বভারতীয় চেয়ারম্যান অমিত মালব্যের অধীনে এজেন্সি নিয়োগ করে আসামের বিভিন্ন লোকসভা কেন্দ্রে চলছে সমীক্ষার কাজ বর্তমান সাংসদের গণবৃত্তি জয়ের সম্ভাবনা ক্ষতি দেখা হচ্ছে প্রার্থীত্ব প্রত্যাশী প্রভাবশালী নেতাদের সম্বন্ধে খুঁজুখবর নেওয়া হচ্ছে তাদের প্রোফাইল সংগ্রহ করা হচ্ছে এজেন্সির মাধ্যমে জুরহাটের সাংসদ হচ্ছেন তপন গগৈ কিন্তু সেখানকার প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে দলীয় সূত্রে খবর জুরহাটের জন্য সিদ্ধান্ত অঙ্কুর বড়ুয়া ও লাচিত বড়ুয়া নামে দুই নেতার প্রোফাইল সংগ্রহ করা হয়েছে সিদ্ধাঙ্ক হচ্ছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি এবং লাচিত বড়ুয়া হচ্ছেন অবিসি মোর্চার প্রদেশ কমিটির উপসভাপতি একইভাবে নগাঁও কেন্দ্রের জন্য সংগ্রহ করা হয়েছে দীপলু রঞ্জন বরুয়ার প্রোফাইল ডিফু কেন্দ্রের সাংসদ হচ্ছেন হরেল সিং বে কিন্তু সেখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রোফাইল সংগ্রহ করা হয়েছে ডক্টর নুমল মুমিনের বিধানসভার উপাধ্যক্ষ মুমিন নিজেও লোকসভা উঠে লড়তে আগ্রহী বলে খবর রয়েছে বোরাকের দুটি কেন্দ্র শিলচর ও করিমগঞ্জের জন্য একইভাবে প্রস্তুত করা হচ্ছে নতুন প্রার্থী শিলচরের সাংসদ হচ্ছেন ডক্টর রাজদীপ রায় কিন্তু ডিলিমিটেশনের কথা মাথায় রেখে সেখানে পরিমল শুক্লবর্ধকে প্রার্থী হিসেবে প্রস্তুত রাখার কথা বাবা হচ্ছে বলে বিজেপির অন্তরে খবর রয়েছে তাই রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধের প্রোফাইল সংগ্রহ করছে সমীক্ষা এজেন্সি পরিস্থিতি সাপেক্ষে কৌশিক রায় কোনাতপুর কায়স্তের কোথাও বাবা হতে পারে প্রার্থী হিসাবে তাই লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বরশিয়ান নেতা কবীন্দ্রপুর কায়স্তের পুত্র অক্ষণ পুরকায়স্তের প্রোফাইলও সংগ্রহ করার কথা জানা গেছে তেজপুরের সাংসদ পল্লব লোচন শেরমন বিধানসভায় সাংসদ না থেকে বিধায়ক হিসেবে থাকতে বেশি পছন্দ করেন তিনি ফলে তেজপুর কেন্দ্রটি এবার শরিক অগপকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে বরপেটা কেন্দ্র এবারও অগপর বাক্যে পড়তে পারে লখিমপুরের সাংসদ প্রধান বড়ুয়াও রাজ্য রাজনীতিতে থাকতে চান ফলে সেখানেও প্রার্থী সম্ভাবনা রয়েছে তবে গুয়াহাটি ডিব্রুগড় কলিয়াবর ইত্যাদি কেন্দ্রে এখনও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কোনো ফাঁকা তথ্য সংগ্রহ করার খবর পাওয়া যায়নি পরবর্তী খবরটি হল ফাঁসির বদলে যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড চলছে পর্যালোচনা সুপ্রিমীয় কেন্দ্র ফাঁসির মতো নিষ্ঠুর যন্ত্রণাদায়ক পদ্ধতি নয় মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র মঙ্গলবার শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল আর ব্যাংকটরমানি জানালেন এ বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য একটি কমিটি করতে চলেছে কেন্দ্র মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধীদের ফাঁসির সাজা বাতিলের দাবিতে একটি আর্জি দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মামলাকারী ঋষি মালহোত্রার দাবি আইন কমিশনের রিপোর্টই বলা হয়েছে কাউকে ফাঁসিতে জুলিয়ে মারাটা নিষ্ঠুর এবং যন্ত্রণাদায়ক তাই অপরাধীদের বিকল্প কোনো যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়া হোক বিকল্প হিসেবে ইঞ্জেকশন গুলি করে মারা বা ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার মতো পদ্ধতির চিন্তাভাবনা করা হোক মামলাকারীর এই দাবিকে অবশ্য গুরুত্ব দিয়েই দেখছে সুপ্রিম কোর্ট গত একুশ মার্চের শুনানিতে কেন্দ্রকে এ বিষয়ে চিন্তাভাবনার পরামর্শ দেওয়ার পাশাপাশি তথ্যনিষ্ঠ কোনো গবেষণার তথ্য পাওয়া সম্ভব কিনা। সেটাও জানতে চায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জবাবে কেন্দ্র এদিন জানিয়ে দিল মৃত্যুদণ্ডের অন্য যন্ত্রণাহীন বিকল্প পন্থা খুঁজতে কেন্দ্র একটি কমিটি গড়ার প্রক্রিয়া শুরু করেছে তবে সেই কমিটিটি কবে থেকে কাজ শুরু হবে সেটা গরমের চুটির পরিধানে জানানো সম্ভব হবে কেন্দ্রের এই বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ভারতে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের সাজা দেওয়াটা ব্রিটিশ আমলের পদ্ধতি সেই পদ্ধতি বদলের ব্যাপারটা যে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে সেটা বোঝা গিয়েছে বিষয়টি যে কেন্দ্র যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সেটা বোঝা যাচ্ছে কেন্দ্রের অবস্থানে পরবর্তী খবরটি হলো নদীবাদ ও ভাঙ্গন রুদের কাজে অনিয়ম পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ সাংসদ রাজদীপের সন্তোষজনক নয় কাজের অগ্রগতি জল সম্পদ বিভাগের অধীনে বাঁধ পুনর্নির্মাণ এবং ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের কাজ দেখে এমনটাই বললেন সাংসদ ডক্টর রায় নম্বর প্যাকেজের কাজ নিয়ে প্রকাশ করেন তিনি বলেন দুটি প্যাকেজের অগ্রগতি মোটামুটি ঠিক চললেও দু নম্বর প্যাকেজের অগ্রগতি সন্তোষজনক নয় এই প্যাকেজের কাজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ থাকার কথাও এদিন সাংসদের সামনে তুলে ধরেন তার কাটিগুড়া এলাকার প্রতিনিধি জল সম্পদ বিভাগের বাঁধ পুনর্নির্মাণ এবং ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সোমবার কাটিগুড়া এসেছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এদিন দুপুরে তার দুই প্রতিনিধি পুলক দাস ও অঞ্জন কর কাটিগুড়া মন্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেব যুব দীপঙ্কর নাথ সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রথমে গণিগ্রাম মহাদেবপুরে বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার মাজারুল ইসলাম সহকারী নির্বাহী বাস্তুকার চানমণি সিংহ প্রকল্পের ড্রয়িং দেখিয়ে সাংসদকে সব কিছু বুঝিয়ে দেন কোথায় কি হয়েছে তার ড্রয়িংয়ের মাধ্যমে সাংসদকে অবগত করেন তারা প্রকল্পের কাজে সঠিক গুণগত মানের সামগ্রী ব্যবহার হয়েছে কিনা তারও খোঁজ নেন সাংসদ কার্যনির্বাহী বাস্তুকার মাজারুল ইসলাম সাংসদকে জানান প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরীক্ষা করে পাঠিয়ে ইতিমধ্যে গুণগত মান পরীক্ষা করা হয়েছে নির্মীয়মান বাদের গুণগত মানও পরীক্ষা করে দেখা হয়েছে সব কিছু চলছে বিভাগীয় নিয়ম মতে এখন পর্যন্ত দুই নম্বর প্যাকেজের কাজ আষট্টি শতাংশ সম্পন্ন হয়েছে বলে সাংসদকে জানান বাস্তুকার এতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন সাংসদ কাজের গতি বাড়াতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন তিনি বিভাগীয় আধিকারিকদের সামনেই এই প্যাকেজের কাজ নিয়ে স্থানীয়দের অসন্তোষের কথা সাংসদের কাছে তুলে ধরেন অঞ্জন কর তিনি সাংসদকে জানান এই প্যাকেজের কাজের গুণগত মান নিয়ে স্থানীয়রা কিন্তু এ নিয়ে কথা বললে ঠিকাদার নাকি স্থানীয়দের হুমকি দমকি দেন পুরো প্রকল্পের কাজ যে একটি ম্যানেজ ফর্মুলার মাধ্যমে চলছে তা সাংসদকে বলেন অঞ্জন কর মহাদেবপুরের কাজ পরিদর্শন করে শান্তিপুর এবং বড়জুরাই এলাকায়ও যান সাংসদ তিন এবং এক নম্বর প্যাকেজের কাজও খতিয়ে দেখেন এই প্রকল্পের কাজের ফলে পাইপলাইন বিনষ্ট হয়ে পানীয় জলের সমস্যায় ভুগছেন গোবিন্দপুরের বেশ কয়েকটি পরিবার সাংসদকে কাছে পেয়ে এই সমস্যার কথা তুলে ধরেন সাংসদ শীঘ্রই এই সমস্যার সমাধান করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন পরবর্তী খবরটি হলো করিমগঞ্জে শীঘ্রই স্মার্ট প্রিপেইড মিটার লাগানো হচ্ছে উপভোক্তাদেরকে সহযোগিতা করতে আহ্বান এপিডিসিএল কর্তৃপক্ষের কেন্দ্র সরকারের শক্তি মন্ত্রণালয়ের দুই সালের সতেরো আগস্ট তারিখে জারি করা গ্যাজেট নোটিফিকেশন অনুসারে প্রত্যেকজন উপভোক্তাদের প্রিপেইড স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুসারে রাজ্য সরকারের অনুমোদনে এপিডিসিএল কর্তৃপক্ষ শহর এলাকায় স্মার্ট মিটার বসানোর প্রকল্প শুরু করেছে বলে করিমগঞ্জ ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের সাব ইঞ্জিনিয়ার জানিয়েছেন তাই এই প্রকল্পের অধীনে বর্তমানে উপভোক্তাদের প্রিপেইড ও পোস্টপেইড উভয় মিটারকে বদলি করে স্মার্ট প্রিপেইড মিটার বসানো হবে এতে সম্পূর্ণ বিনামূল্যে পক্ষ থেকে অনুমোদিত প্রতিনিধি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নতুন দিল্লি এবং তাদের সহকারী টিকাদাররা এই মিটার বদলি করার কাজ করবে এতে আরও জানানো হয়েছে পুরোনো স্ট্যাটিক মিটারের তুলনায় স্মার্ট মিটারে কিছু সুবিধা রয়েছে স্মার্ট মিটারের মাধ্যমে উপভোক্তারা বিদ্যুৎ খরচের নজরদারি পাওয়ারের গুণগত মান সহ স্মার্ট বিজুলি মোবাইল অ্যাপে প্রিপেইড ব্যালেন্স দেখতে পারবেন পাশাপাশি লো ব্যালেন্স এস এম এস সতর্কীকরণও পাওয়া যাবে এতে উপভোক্তারা নিজের সুবিধা অনুসারে স্মার্ট মিটার অগ্রিম রিচার্জ করতে পারবেন যাতে মাসিক বিল জমা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না স্মার্ট মিটারে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না চলতে থাকা বিদ্যুৎ মূল্যের হার ওই ক্ষেত্রেও সমান থাকবে স্মার্ট প্রিপেইড মিটার সংশ্লিষ্ট এপিডিসিএল সাবডিভিশন কেস ক্যাশ কাউন্টারে বা ডাব্লিউ ডট এপিডিসিএল ডট অথবা মাই বিজুলি মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে সফলভাবে রিচার্জ হওয়ার পর মিটার স্বয়ংক্রিয়ভাবে সংযোগ হয়ে যাবে তাই জনগণকে নিজ গৃহ ও প্রাঙ্গণে স্মার্ট মিটার লাগানোর জন্য সহযোগিতা করতে এপিডিসিএলের করিমগঞ্জ ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার অনুরোধ জানিয়েছেন অধিক জানার জন্য ওয়ান নাইন ওয়ান টু বা স্থানীয় সাবডিভিশনের ডিভিশনের যোগাযোগের নম্বরে ফোন করতে অথবা মেইল আইডি সাপোর্ট অ্যাট দ্য রেট এপিডিসিএল ডট যোগাযোগ করতে বলা হয়েছে উল্লেখ্য উপভোক্তাদের সতর্কতার জন্য মিটার বদলি করতে আসা ব্যক্তিদের এপিডিসিএল কর্তৃপক্ষ থেকে প্রদান করা আইডেন্টি কার্ড চেক করতে বলা হয়েছে মিটার বদলানোর জন্য যদি কোনো ধরনের অর্থ চাওয়া হয় তবে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিদ্যুৎ সাব ডিভিশন কার্যালয়ে জানাতে সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল হাইলাকান্দি শহরে পানীয় জলের তীব্র সংকট প্রতিবাদে ধর্ণা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির হাইলাকান্দি শহরের দিনে কমপক্ষে দুবেলা পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সরবরাহের সময় নির্দিষ্ট করা শহরের পুরনো জলের পাইপলাইন অবিলম্বে বদলানো এবং জলের অপচয় রোদে রাস্তার পাশের টেপে স্টোপার লাগানো মঙ্গলবার এই চার দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে মিছিল করে জেলাশাসক পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয় সংস্থার তরফে দাবিগুলো বাস্তবায়নের অনুরোধ জানানো হয় এদিন সকাল এগারোটায় তীব্র দাবদাহ উপেক্ষা করে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির উদ্যোগে একাদশ শহীদ সরণের শহীদ স্মারকস্থলের পাশে অনুষ্ঠিত বিশাল ধর্ণা কর্মসূচিতে শহরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা দুবেলা নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে স্লোগান দিয়ে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেন পথসভায় বিভিন্ন বক্তা বলেন হাইলাকান্দি শহরে দুবেলা পানি জল তো দূর একবেলা অনেক এলাকায় পানীয় জল জুটছে না শহরবাসী পানীয় জলের তীব্র সংকটে রয়েছেন কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সুরাহা হয়নি হাইলাকান্দি শহরে গত কয়েক মাস ধরে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে ষোলটি ওয়ার্ডের কোনোটিতেই নিয়মিত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যাদের বিকল্প ব্যবস্থা নেই তারা দীর্ঘদিন ধরে শহরের জনগণ পানীয় জলের সংকট সুরাহার দাবি জানিয়ে আসছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না পানীয় জল নিয়মিত না চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে এই গরমে কিনে পান করতে হচ্ছে জল বছরের পর বছর এভাবে চলছে তারা বলেন শহরের পানীয় জলের সমস্যার সমাধান অতি সত্তর করতে হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে সবাই বক্তব্য পেশ করেন প্রেমাংশু শেখর পাল সুশীল পাল বিধানচন্দ্র দেব ভগবান দাস সারদাস সুকুমল পাল নারায়ণ দেবনাথ মাধবী শর্মা শফিক কালাম মজুমদার কৃষ্ণপদ চক্রবর্তী রঞ্জিত ঘোষ প্রমুখ এদিন মিছিল করে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের নাগরিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে স্মারকপত্র প্রদান করেন তিনি তাদের বলেন হাইলাকান্দি শহরে পানীয় জলের সমস্যা নতুন নয় বিগত কয়েক বছর ধরে পানীয় জলের সংকট চলছে তবে পুরসভার দায়িত্ব নেওয়ার পর তিনি সাংসদ বিধায়ক রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন হাইলাকান্দি শহরের পানীয় জল সমস্যার সমাধানের জন্য তিনি বলেন পানীয় জল নিয়ে যে নাগরিকদের খুবই সমস্যা হচ্ছে এটা ঠিক হাইলাকান্দি শহরের পানীয় জল সমস্যার সমাধানের জন্য ছাপ্পান্ন কোটি টাকা সরকার থেকে বরাদ্দ করা হয়েছে এই তথ্য তুলে ধরে তিনি দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন পিএইচি হাইলাকান্দি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধিদের বলেন হাইলাকান্দি শহরের পানীয় জল সমস্যা অতিসত্তর সমাধান করার চেষ্টা করবেন তিনি এদিনের ধর্না ও বিক্ষোভ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত